Hello friends, so welcome back to my channel. This is Ibrahim. Abar hazir holam khub guruttopurno ekti bishoy niye, seta hocche hidden feature of Google Chrome. Hidden feature of Chrome. Amra Chrome er sathe amra shobai porichito karon amader smartphone e ba PC er moddhe prottekei amra internet browse korte ba bibhinno kichu onushondhan korte amra বিশেষ করে জনপ্রিয় অ্যাপস হচ্ছে ক্রোম ব্রাউজার। ওকে, এই ব্রাউজারের গুরুত্বপূর্ণ কয়েকটি হিডেন ফিচার নিয়ে আজকে আলোচনা করব। আসুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আশা করি কয়েকটা আমাদের উপকারে আসবে। প্রথম কথা হচ্ছে, আমরা কোনো কিছু সার্চ করতে গেলে আমরা হয় টাইপ করতে হয় অথবা মুখে বলতে হয়, ভয়েস টাইপ করতে হয়, টাইপ আমাদের করতেই হয়। কিন্তু আজ থেকে আমরা টাইপ না করে টাচের মধ্যে লিখব, যেটা লিখব সেটাই টাইপ হয়ে যাবে। দেখুন, টাইপ করতে খুব কষ্ট হয়, একটা একটা করে লেটার দিয়েই, কয়েকটা লেটার চাপলেই আমাকে একটা শব্দ লিখতে হয়। কিন্তু আসুন, এখন আর কষ্ট করে টাইপ করতে হবে না, টাইপ না করেই আমরা কী করতে পারি, আমরা যে কোনো ওয়ার্ড স্ক্রিনে লিখব এবং সেটা কী হয়ে যাবে, আমাদের অপশনে চলে আসবে এবং সেটা আমরা ইজিলি সার্চ করতে পারবো। আসুন, এটার জন্য যেটা করতে হবে, প্রথমে আপনি যে কোনো একটা ক্রোম ব্রাউজার ওপেন করতে হবে। ওপেন করে ধরেন আমি এখানে লিখলাম, আমি কি ফ্লাওয়ার, FLOWER, ফ্লাওয়ার স্ক্রিনে লিখে ফেললাম। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে সার্চ অপশনে কিন্তু ফ্লাওয়ার কথাটা লেখা হয়ে গেছে। এখানে আমি আদার্স অন্য কিছু সার্চ করতে চাই, যেমন নেচার, আমি নেচার লিখলাম, এখানে নেচার চলে আসছে, আপনি অপশনে দেখতে পাচ্ছেন। ওকে, এটা করার জন্য আমাদের কি করতে হবে, এটা করার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে, এখানে থ্রি ডটস অপশন আছে, সেখানে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনি কি পাবেন, সেখানে সেটিং দেখতে পাবেন। ওকে, সেটিং দেখতে পাবেন, সেটিং দেখতে আপনি নিচের দিকে স্ক্রোল করে নিচের দিকে আসবেন। এখানে একটা অপশন রয়েছে, দেখুন, হ্যান্ড রাইটিং অপশন, অর্থাৎ এখানে এই হ্যান্ড রাইটিং অপশনটাকে আপনি এনেবল করে দিতে হবে। এখানে ডিজেবল করা আছে, আমি এটাকে এনেবল করে দিব। ওকে, এনেবল করে দিয়ে একটু স্ক্রোল করে নিচের দিকে আসলে সেভ অপশন আছে, আপনি এখানে সেভ অপশনে কী করে দিবেন, ক্লিক করে দিবেন, তাহলে আপনার এই অপশানটা চালু হয়ে যাবে, আপনি যে কোনো লেখালেখির কাজ আপনি অটোমেটিক করতে পারবেন। ঠিক আছে, তাহলে গেল এই একটা হিডেন ফিচার। সেকেন্ড যে হিডেন ফিচারটা রয়েছে সেটা হচ্ছে, আমরা অনেক সময় কি করি, আমরা কোনো একটা পড়া ধরন পড়ছি, পড়ার পরে আমি এটা কি করতে চাই, আমরা এটাকে রেস্টোর করে রাখতে চাই, আমাদের গ্যালারিতে এটা সেভ করে রাখতে চাই। কিন্তু দেখুন, অ্যান্ড্রয়েডে তো কীভাবে আপনি সেভ করবেন, আমরা হয়তো স্ক্রিনশট দিয়ে রাখি, তো স্ক্রিনশট দিয়ে এই এতগুলো ফেজ, এই যে এতগুলো ফেজ স্ক্রিনশট দিয়ে কী করে, আসে আসে না। তো আমরা কী করবো, এটাকে আমরা সেভ করার জন্য যেটা করতে হবে, এখানে থ্রি ডটস অপশন রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন, সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে শেয়ার অপশন রয়েছে, শেয়ার অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে যেটা করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন যে প্রিন্ট একটা অপশন রয়েছে, প্রিন্ট অপশনে আপনি শেয়ার করে দিবেন, ক্লিক করে দিবেন। এখানে দেখুন 570 পেজ, ওকে, অনেকগুলো পেজ এখানে দেখতে পাচ্ছেন,
এখানে অনেকগুলো পেজ দেখতে পাচ্ছেন। আপনি স্ক্রল করে নিচের দিকে যাবেন, অনেকগুলো পেজ এখানে দেখতে পাচ্ছেন। একসাথে আপনি এখন কি করবেন, আপনি কোন ফাইল এটা সেভ করবেন? আপনি জাস্ট এখানে কর্নারে আপনি দেখতে পাচ্ছেন এখানে পিডিএফ লেখা, এখানে পিডিএফ লেখা, আপনি এখানে পিডিএফে ক্লিক করে দিবেন। পিডিএফে ক্লিক করে দেওয়ার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে ডান অপশন রয়েছে, আপনি এখানে ফোল্ডার চুজ করবেন, এখান থেকে আপনি যে কোনো একটা ফোল্ডার চুজ করবেন, অথবা স্টোরেজ, ইন্টারনাল স্টোরেজ আপনি সেভ করতে চান, আপনি ডান অপশনে ক্লিক করে দিবেন। দেন এটা কি হয়ে যাবে, এটা সেভ হয়ে যাবে। তো আপনি পরবর্তীতে এটা গ্যালারি থেকে আপনি এটা পড়তে পারবেন, অটোমেটিক গ্যালারি থেকে আপনি এটা কি করতে পারবেন, আপনি পড়তে পারবেন, আপনি স্টোর করে রাখতে পারবেন। তাহলে আমরা বুঝলাম যে যে কোনো ডকুমেন্টস কীভাবে একসাথে ফাইলে সেভ করে রাখা যায়। পরবর্তী ক্রোমের যে ফিচারটা রয়েছে সেটা হচ্ছে আমরা প্রত্যেকে সামহাউ পড়ি, কিছু না কোনো না কোনো বিষয়ে আমরা পড়ি। তো সেটা কী করতে হবে, আমরা কোনো একটা বিষয় পড়লে, যেমন দেখুন উইকিতে যে আমরা ল্যাঙ্গুয়েজগুলো পড়েছি, এটা অনেক সময় কী করি আমরা এক কালারে পড়ে থাকি, কিন্তু এটা রিডিং মোড না। 30 সেকেন্ড বা 1 মিনিট পড়ার পরে ডিসপ্লে আলো বন্ধ হয়ে যায়, ডিসপ্লে লাইটটা চলে যায়। তা আমাদেরকে এটা হয়তো সেটিংসে গিয়ে ডিসপ্লের আলোটা বাড়িয়ে দিতে হয়, কিন্তু না, আপনি অটো সেট করে নিতে পারবেন। আপনি যখন রিডিং মোডটা আপনি অন করে নেবেন, তখন আপনি লং টাইম একসাথে, আপনি যখন পড়া অবস্থা থাকবেন আপনার ডিসপ্লে আলো অফ হবে না, আবার যখন আপনি অন্য কোনো কিছু করতেছেন, অন্য কোনো ব্রাউজিংয়ে আছেন, তখন আপনার ডিসপ্লে আলো আগের মতো হয়ে যাবে, এনেবল হয়ে যাবে। তো রিডিং মোডটা আপনি কী করবেন, এখানে আমরা একটা স্টাইলে শুধু পড়তে পারতেছি, আমরা রিডিং মোডটা একটু চেঞ্জ করতে চাই। তো সেক্ষেত্রে যেটা করতে হবে, আপনি সেটিং অপশনে যাবেন, সেটিং অপশনে গিয়ে যেটা করতে হবে, সেটিং অপশনে গিয়ে আপনাকে সরি আপনি কি করবেন, আপনি অ্যাড্রেস বারে আপনি টাইপ করবেন ক্রোম, CROME, ক্রোম দিয়ে আপনি কি করবেন, ক্রোম দিয়ে আপনি কলন দিবেন, কলন দেওয়ার পরে আপনি ডাবল স্ল্যাশ দিয়ে আপনি দিবেন ফ্ল্যাগস, FLAGS দিয়ে আপনি আবার আরেকটা কি দিয়ে দিবেন, আপনি স্ল্যাশ দিয়ে নেবেন, তারপর আপনি ওকে বাটনে ক্লিক করে দিবেন। ওকে, ওকে বাটনে ক্লিক করে দেওয়ার পরে আপনার এরকম একটা ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। তো সেখানে আপনি কি করবেন, আপনি এখানে এই যে সার্চ অপশন আছে, সার্চ অপশন আপনি রিডার অপশনটা আপনি কি করে দিবেন, আপনি এখানে আসবে আপনার, আপনি স্ক্রল করে নিচের দিকে আসবেন, দেখবেন এখানে কিছু কিছু বিষয় আছে ডিজেবল করা আছে, আপনি এটা এনেবল করে নেবেন, কিছু কিছু বিষয় আছে সেগুলো আপনি এনেবল করে নেবেন। তারপর যেটা করতে হবে, আপনি রিলান্স করার পরে, আপনি সেটিং করার পরে এখান থেকে আপনি যে কোনো, সাপোজ আপনি উইকি, উইকিপিডিয়া আপনি সার্চ করলেন, ওপেন করে নিলেন উইকিপিডিয়া, ওকে, যেটা দেখছেন এটা হচ্ছে সিম্পলিফাইড ভিউ। তো এটা ইচ্ছা করলে আপনি বিভিন্ন কালার দিতে পারেন, ডার্ক কালার লাইট করতে পারেন, আপনি যদি জুম ইন জুম আউট করতে চান এখানে জুম ইন জুম আউট করে আপনি পড়তে পারবেন। ইটস ভেরি হেল্পফুল ফিচার ফর ক্রোম। ওকে, এর পরবর্তী যে ফিচারটা রয়েছে
সবচেয়ে গুরুত্বপূর্ণ ফিচার সেটা হচ্ছে, দেখুন এখানে আপনি যখন অ্যান্ড্রয়েড সার্চ বারে ক্লিক করবেন, সার্চ বারে ক্লিক করে আপনি যখন ফাইল কোলন ট্রিপল স্ল্যাশ এসডি কার্ড আবার স্ল্যাশ দিবেন, তখন অটোমেটিক আপনার কী হবে, আপনার যে স্টোরেজটা আছে ফুল স্টোরেজটা আপনি অনলাইন থেকে মনিটরিং করতে পারবেন। আপনি ফাইল ম্যানেজারে যাওয়া লাগবে না, প্রায় গ্যালারিতে যাওয়া ছাড়াই আপনি এসডি কার্ডটা এসডি কার্ডের ইনফরমেশনটা আপনি নিতে পারবেন। তো আবারও দেখাচ্ছি, আপনি প্রথমে ফাইল লিখবেন, ফাইল লেখার পরে আপনি কোলন দিবেন, কোলন দেওয়ার পর আপনি ট্রিপল স্ল্যাশ, তারপর আপনি এসডি কার্ড অপশনটা লিখবেন, দেন আপনি স্ল্যাশ দিবেন, দিয়ে আপনি যখন সার্চ করবেন তখন অটোমেটিক দেখুন আমার যত ফোল্ডার আছে, এখানে একটা বিষয় কি সেটা হচ্ছে আপনি যত হিডেন আনহিডেন ফোল্ডার হাইড আনহাইড ফাইল সব আপনি মনিটর করতে পারবেন এখান থেকে, ঠিক আছে। এখানে সকল, যেমন আমি ডকুমেন্টসে ক্লিক করলে ডকুমেন্টসের আন্ডারে যে সাব ফাইলগুলো আছে, কী কী ফাইল আছে, কী নামে আছে, ফুল নেম সহ আপনি এখানে ডকুমেন্টসগুলো দেখতে পাবেন। ওকে, এমনিভাবে আপনি যে কোনো ফোল্ডার, আপনি ইমেজ যদি ক্লিক করেন, ইমেজটা আপনি নিতে চান, ইমেজ দেখতে চান, তাহলে আপনি এখানে ইমেজ, সাপোজ আমার ইমেজটা আমি দেখতে চাচ্ছি, এখানে আপনি ইমেজে যখন ক্লিক করবেন ইমেজটা এখানে ইমেজটা দেখাচ্ছে। ওকে, এমনিভাবে আপনি অনলাইন থেকে আপনার সার্চ অপশানে গিয়ে অনলাইন থেকেই আপনার এসডি কার্ড আপনি মনিটরিং করতে পারবেন। দেখুন আরও অনেকগুলো ফিচার আছে ক্রোমের, আজকে এতটুকু আলোচনা করেছি, আশা করি কন্টেন্ট আপনাদের উপকারে আসবে। কন্টেন্টটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ইফ ইউ হ্যাভ এনি কোয়েরি প্লিজ কমেন্টস, ইফ ওয়ান্ট টু গেট মোর নিউ লেসন প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব, হিট দ্য বেল বাটন টু গেট নিউ ভিডিও আফটার আপলোড। ওকে, আজকে পর্যন্ত, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।